আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছেন। আজ আমার কাছে আছে অবশ্যই ওপো রেনো 6 এবং এটি একটি অবশ্যই 5G ডিভাইস। এটাকে আমি কিন্তু আমার ডেলি ফোন হিসেবে প্রায় 15 দিনের কাছাকাছি ইউজ করে ফেললাম এবং এই 15 দিনে আমি এই ডিভাইসটির মধ্যে কিছু ভালো দিক তার পাশাপাশি কিছু মন্দ দিক দেখতে পেয়েছি, যেটা আজ আমি আপনাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব। ডিভাইসটির মধ্যে কী ভালো দিকগুলো থাকছে, কী মন্দ দিকগুলো থাকছে, যে কোনো ডিভাইস হোক না কেন তার মধ্যে কিছু না কিছু অবশ্যই প্রবলেম থাকে। তো এই ডিভাইসটির মধ্যে কী প্রবলেমটা থাকছে সেটাও আমি আপনাদের সঙ্গে ডিটেলস শেয়ার করে দেবো। এক কথায় বলতে গেলে আজ আমি এই ভিডিওতে ওপো রেনো 6 ফুল রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই ডিভাইসটি কবে বাংলাদেশে পাওয়া যেতে পারে সেটাও আমি আপনাদের সঙ্গে তুলে ধরব। তাই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ অবধি অবশ্যই পুরোটাই দেখতে থাকুন। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি আলম, আপনারা দেখছেন টেক বাংলা আলম ইউটিউব চ্যানেল। এখনও পর্যন্ত আপনি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, তার পাশাপাশি ভিডিওটিতে একটি লাইকও করে ফেলুন। তো চলুন করব না দেরি, শুরু করি আজ ভিডিও তাড়াতাড়ি। হ্যাঁ, সবার প্রথমে আমি অবশ্যই এখানে ডিসপ্লে থেকে শুরু করতে চাই। ডিভাইসটির মধ্যে যে ডিসপ্লেটি থাকছে 6.43 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনে অ্যামোলেড ডিসপ্লে ডিভাইসটির মধ্যে ইউজ করাছে। অবশ্যই এখানে কিন্তু ফুল ভিউ ডিসপ্লেটা থাকছে, কেননা এখানে একটি 5x সেলফি ক্যামেরা থাকছে। এর ব্যাজেস নিচের চেন নেই বললেও বলা যেতে পারে, একেবারে ছোট বিন্দুখানি এর ব্যাজেস নিচের চেনটা থাকছে এবং ফোন সাইডকে ইউজ করাছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশনও। তার পাশাপাশি ডিভাইসটিকে আরও ইজি ইউজ করার জন্য থাকছে 90Hz হায়ার রিফ্রেশ রেট। বুঝতেই পাচ্ছেন এখান যে টাচ স্যাম্পলটা অনেকটাই বেটার থাকছে। আমি যখন ডিভাইসটিকে বেশ কয়েকদিন ইউজ করেছি, অবশ্যই 15 দিনের কাছাকাছি, এর যে টাচ স্যাম্পলের কাছ থেকে কোনো প্রবলেমই দেখতে পাইনি। অবশ্যই এখান যে টাচ স্যাম্পলটা অনেকটাই কিন্তু বেটার ছিল ডিভাইসটির মধ্যে, এখানে টাচের দিক থেকেও আমি কোনো প্রবলেম দেখতে পাইনি। তার পাশাপাশি ডিভাইসটির মধ্যে যখন আমি ভিডিও মুভি দেখেছিলাম, অবশ্যই 15 দিনের কাছাকাছি যখন ভিডিওটা দেখলাম, অবশ্যই এখান থেকেও আমি কোনো ত্রুটি বোধ দেখতে পাইনি। পাঞ্চি কালার প্রোভাইড করছে, ন্যাচারাল কালার প্রোভাইড করছে। অবশ্যই এখান যে ডিসপ্লে কোয়ালিটিটা অনেকটা কিন্তু বেটার থাকছে ডিভাইসটির মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে ডিভাইসটিকে যখন আমি আউটডোরে ইউজ করেছিলাম, এখানে এর ব্রাইটনেসের কাছ থেকে অর্থাৎ আলোর কাছ থেকেও কিন্তু আমি কোনো ত্রুটি বোধ দেখতে পাইনি। ওভারঅল আমি বলবো এই বাজেটের সঙ্গে যে ডিসপ্লেটা প্রোভাইড করছে অনেকটাই কিন্তু পারফেক্ট ডিসপ্লে এখানে প্রোভাইড করছে। তাহলে এখন চলে যাব ডিজাইনের দিকে, যেটা আমাকে আরও মুগ্ধ করে দিয়েছে। ডিভাইসটির মধ্যে থাকছে অবশ্যই ফ্ল্যাট ডিজাইন, যেটা টেক্সার টাইপের ডিজাইন এখানে কিন্তু প্রোভাইড করছে। অবশ্যই ব্যাকসাইডে গ্লাস পকেট থাকছে, সে ডিজাইনটা বিশেষ করে আমাকে অনেকটাই বেকার লেগেছে, কী বলবো আপনাদেরকে। একটা সুন্দর লুকের ডিজাইন কিন্তু এখানে প্রোভাইড করছে ডিভাইসটির ব্যাকসাইডে এবং ব্যাকসাইডে যে ক্যামেরার ডিজাইনটা দেখতেই পাচ্ছেন, অবশ্যই ক্যামেরার সাইজটা কিছুটা একটু বড় থাকছে, সেই জন্য ক্যামেরার বামটা অবশ্যই কিছুটা বাইরের দিকে দেখা দিচ্ছে। তাই আপনাদেরকে আমি একটি কথা বলবো, আপনি অবশ্যই ব্যাক কেস লাগিয়ে ডিভাইসটিকে ইউজ করবেন, কেননা আপনার ফোন যদি হাত থেকে পড়ে যায় অবশ্যই ক্যামেরাটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য বলছি অবশ্যই ব্যাক কেস লাগিয়ে ইউজ করবেন। এবং এখানে নিচের দিকে দেখতেই পাচ্ছেন ওপোর একটা লোগো আছে এবং ডিভাইসটিকে যখন আমি হাতে নিয়ে ইউজ করেছিলাম এর কাছ থেকে কোনো ত্রুটি বোধ দেখতে পাইনি। একটা হালকা সেট অবশ্যই আমার হাতে ভালোভাবে ফিট হয়ে গেছিলো, তত একটা ভারী নয়। অবশ্যই অনেকটা বেটার ফিল্ড আপনাকে দেবে আপনি যদি ডিভাইসটিকে নিয়ে ইউজ করেন। তো অবশ্যই এখানে আমি ডিজাইনের দিক থেকেও বলতে চাই 100-100 দিতে চাই, ডিজাইনটা আমাকে অনেকটাই পারফেক্ট লেগেছে। হ্যাঁ, তাহলে এখন চলে যাব পারফরমেন্সের দিকে। ডিভাইসটির মধ্যেই থাকছে মিডগ্যাকে ডায়মন্ড সিটি 900 চিপসেট। বুঝতেই পারছেন এটা একটি 5G চিপসেট। ডিভাইসটির মধ্যে আমি যখন পাবজি গেমটা খেলেছিলাম অবশ্যই কিছু সময় একটু ল্যাগ পেয়েছিলাম, কিন্তু ফ্রি ফায়ার কল অফ ডিউটি যখন খেললাম অবশ্যই কোনো ত্রুটি বোধ দেখতে পাইনি। গেমিংয়ের দিক থেকে কিছুটা একটু প্রবলেম থাকছে, এই বাজেটের সঙ্গে যদি দেখা যায় পোকো F3 GT, তার মধ্যে গেমিং পারফরমেন্স অনেকটাই কিন্তু বেটার ছিল। তো সেই দিক থেকে যদি দেখা যায় গেমিং পারফরমেন্সে কিছুটা একটু স্লো পাবেন, কিন্তু একেবারে আপনারা খারাপ পাবেন না এটা বলবো না। অবশ্যই মোটামুটি ঠিকঠাক থাকছে, কিন্তু পোকো F3 GT মতো তত একটা বেটার পারফরমেন্স আপনারা এই ডিভাইসটির কাছ থেকে কিন্তু পাবেন না। এবং আমি যখন অ্যাপসগুলো ওপেন করেছিলাম ডিভাইসের মধ্যে কোনো ত্রুটি বোধ দেখতে পাইনি, গেলেও যে অবশ্যই আমি কোনো ত্রুটি বোধ দেখতে পাইনি, অ্যাপসগুলো খুব তাড়াতাড়ি ওপেন করতে পেরেছিল। এবং যখন আমি র্যাম ম্যানেজমেন্ট চেক করলাম কয়েকটি অ্যাপস দিয়ে, প্রত্যেকটি অ্যাপস কিন্তু র্যামের মধ্যেই ছিল, কেননা 8GB যেহেতু র্যাম থাকছে অবশ্যই র্যাম ম্যানেজমেন্ট তো ভালোই থাকার কথা। অবশ্যই এখানে র্যাম ম্যানেজমেন্টটাও কিন্তু অনেকটাই বেটার ছিল। তার পাশাপাশি ডিভাইসকে আউট অফ বক্স থাকছে অ্যান্ড্রয়েড 11 সঙ্গে, যেটা অবশ্যই একটি বেটার পয়েন্ট, অ্যান্ড্রয়েড 11 সঙ্গে আপনারা ডিভাইসটিকে পেয়ে যাবেন। অবশ্যই এখানে আমি পারফরমেন্সটা বলবো ঠিকঠাকই থাকছে। হ্যাঁ, তাহলে এখন চলে যাব অবশ্যই ক্যামেরার দিকে, যেটা এই ডিভাইসটির সবথেকে বড় হাইলাইট ফিচার্স বললে বলা যেতে পারে, যেটা ডিভাইসটি বিশেষ করে ক্যামেরার জন্য এতটা হাইলাইট হয়েছে। ব্যাকসাইডেই থাকছে অবশ্যই 3K ক্যামেরা সেটআপ, যেটার মেন সেন্সার 64 MP, তার সঙ্গে সঙ্গে 8 MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 MP একটি ডেপথ সেন্সার লেন্সও ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে।
সেলফিতেই থাকছে অবশ্যই 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অবশ্যই ক্যামেরা কিছু পিকচার কোয়ালিটি দেখানোর আগে কিছু কথা বলে দিই, ডিভাইসটির ব্যাক সাইডে আপনারা এবং ফ্রন্ট সাইডে 4K ভিডিও রেকর্ডিং শ্যুট করতে পারবেন, তার সঙ্গে সঙ্গে DSLR ভিডিও শ্যুট করতে পারবেন। এবং যে ক্যামেরার পিকচার কোয়ালিটি আপনাদেরকে কি বলবো, অনেকটাই পারফেক্ট থাকবে। তো চলুন একের পর এক আমি আপনাদেরকে এই ডিভাইসটির কিছু ক্যামেরার পিকচার কোয়ালিটিগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ব্যাক ক্যামেরা যে সিম্পল পিকচার কোয়ালিটি, প্রোটেক্ট পিকচার কোয়ালিটিগুলো অনেকটাই কিন্তু পারফেক্ট থাকছে, ক্যামেরার দিক থেকে কোনো প্রবলেমই থাকছে না। বিশেষ করে ব্যাক সাইডের ক্যামেরাটা দেখতেই পাচ্ছেন অনেকটাই বেটার ক্যামেরা কোয়ালিটি প্রোভাইড করছে, এবং সেলফির ক্যামেরা কোয়ালিটিগুলো দেখতেই পাচ্ছেন অনেকটা বেটার থাকছে। সিম্পল শট, প্রোটেক্ট শট, সমস্ত রকম ক্যামেরা কোয়ালিটিগুলো দেখতেই পাচ্ছেন অনেকটাই পারফেক্ট থাকছে। অবশ্যই এই যে ক্যামেরা পিকচার কোয়ালিটিগুলো দেখে আপনাদের কী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনাদের যদি এই ভিডিওটি বিন্দুখানি ভালো লাগছে তাহলে একটি লাইক করবেন, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটি এখনও পর্যন্ত আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলুন। কেননা এইরকম বাংলাতে সর্বপ্রথম নতুন নতুন ডিভাইসের আনবক্সিং রিভিউ সবার আগে চলে আসে আমার এই চ্যানেলে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে ক্লিক করে দিন। কেননা আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। তাহলে চলে যাবো ব্যাকের দিকে। অবশ্যই ব্যাকেকে এত খারাপ আপনাদেরকে কি বলবো, 4300mAh পাওয়ারফুল ব্যাকেই দিয়েছে ঠিকই কথা, তার সঙ্গে সঙ্গে ফাস্ট চার্জারও দিয়েছে, কিন্তু ব্যাটারি ব্যাকআপটা আমি যখন ডিভাইসকে ইউজ করলাম দিনে 3 বার চার্জে লাগাতে হচ্ছে। বুঝতেই পাচ্ছেন কতটা খারাপ পাচ্ছি আমি এই ডিভাইসটির কাছ থেকে ব্যাটারি ব্যাকআপ। আপনি যদি ডিভাইসকে ইউজ করছেন তাহলে আপনি কেমন ব্যাকের ব্যাকআপটা পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানবেন। আমার কাছে যে ইউনিটটা আছে অবশ্যই আমি ব্যাকের ব্যাকআপ কিন্তু তত একটা বেটার পাচ্ছি না এই ডিভাইসটির কাছ থেকে। তাহলেই চলে যাব এখন ডিভাইসটির দামের দিকে। ডিভাইসটি ইন্ডিয়াতে লঞ্চ করছে 8GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ, যেটা কিনা 30,000 টাকা বাজেটের সঙ্গে, এবং বাংলাদেশে গেলে আপনারা ওই পেয়ে যাবেন 36,000 থেকে 37,000 টাকা বাজেটের সঙ্গে। এই বাজেটের সঙ্গে বিশেষ করে যারা কিনা একটি বেটার ক্যামেরা নিতে চাইছেন, ভালো ডিসপ্লে নিতে চাইছেন এবং ডিজাইনটা একটা পারফেক্ট নিতে চাইছেন, তাদের জন্য আমি বলবো এই ডিভাইসটি অনেকটা পারফেক্ট ডিভাইস হতে পারে। তার পাশাপাশি ব্যাটারিটা যদি বেটার নিতে চাইছেন এই ডিভাইসটি আপনাদের জন্য বেটার হবে না। তার পাশাপাশি আপনি যদি বিশেষ করে অল টাইম গেমিংয়ের জন্য ডিভাইস নিতে চাইছেন সেই দিক থেকেও আমি বলবো এই ডিভাইসটি না নিয়ে পোকো F3 জিকির দিকে যেতে পারেন। তো আপনাদের মতে কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আজকের ভিডিও যদি আপনাদের বিন্দুখানি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, সঙ্গে সঙ্গে চ্যানেলটি এখনও পর্যন্ত আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে ক্লিক করে দেবেন। কেননা বাংলাদেশ বলতে গেলে সর্বপ্রথম প্রত্যেকটি ডিভাইসের আনবক্সিং রিভিউ গেমিংকে সমস্ত রকম ভিডিও সবার আগে চলে আসে আমার এই চ্যানেল, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে ক্লিক করে দেবেন। তো আবার দেখাবে আগামীকাল নতুন একটি ভালো ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফিজ।